মোদি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে এদিন বালুরঘাট স্টেশনে গরিব কল্যাণ সম্মেলনে জয়েন্ট স্ক্রিনে মোদির ভাষণ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে উপভোক্তারা সুযোগ সুবিধা পেয়েছেন, 8 বছরে দেশে প্রভূত উন্নয়ন হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। রাজ্য বঞ্চনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের উন্নয়ন এও কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেই চলেছে। क्या है इनके अनुभव, इसको जानने के लिए हम माननीय प्रधानमंत्री जी से। संतोष जी, आपको क्या लाभ मिला है भारत सरकार की योजना का? संतोष जी और ನಿಮಗೆ ಯಾವ ಅನುಕೂಲವನ್ನು ಆಗಿದೆ ಈ ವ್ಯವಸ್ಥೆಯಿಂದ? ನಮಗೆ ಸಂಜಾಗ ಸರ್, ಹಾಗಾಗಿ ನಾವು ಇದು ಪ್ರಿಯಲಿಂದ ನಮ್ಮ ತಾಯಿಯರಿಗೆ ಆಸ್ಪತ್ರೆ ಕರ್ಕೊಂಡು ಹೋಗಿ ನಮ್ಮ ತಾಯಿಯರಿಗೆ ಸರ್ಕಾರ ಕಾಸೆ ಪಹುಚೆ ಗೆಚೆ ಕೇವು ಜಾನೆ ನಾ কোন হিসাব নেই। আপনার নামে রেশন এসছে, আপনি পাননি, আপনার নামের রেশন অন্য কারো কাছে চলে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী এক দেশ এক রেশন কার্ড চালু করেছে। কেউ পরিযায়ী শ্রমিক হিসেবে কোনো বাড়ির ছেলে, ছেলের বউ হয়তো ব্যাঙ্গালোরে চলে গেছে কাজ করতে, এখানে কাজ নেই যেহেতু ব্যাঙ্গালোরে গিয়ে আজকে আপনি রেশন কার্ড নিয়ে যেখানে যান, আপনি যদি চিকিৎসা করতে চেন্নাইও যান, চাইলে সেখানে গিয়ে আপনি আপনার রেশন তুলতে পারবেন। আপনার রেশন আর চুরি হবে না। আপনার হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন্স, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. দেখুন, এই উপলব্ধি, বিরাট বড় উপলব্ধি কয়েক মিনিটে বলা সম্ভব নয়। আজকে শুধু একটা আপনারা দেখলেন যে একটা বাটন, একটা সুইচ টেপার সাথে সাথে দেশের 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে 20 লক্ষ কোটি টাকার বেশি টাকা, সেই টাকা পৌঁছে গেল, 2000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে গেল। এর আগে রাজীব গান্ধী নিজে বলেছিলেন যে আমরা 1 টাকা পাঠালে 85 পয়সা মাঝপথে হাওয়া হয়ে যায়। এই প্রথম আমরা দেখলাম নরেন্দ্র মোদীর আমলে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে, মাঝখানে কোনো কেউ নেই, নেতা নেই, মন্ত্রী নেই, শান্তি নেই, কেউ নেই। গোটা দেশের মানুষ রেশন পাচ্ছে ফ্রিতে, 80 কোটি মানুষ রেশন পাচ্ছে, টিকা ফ্রিতে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাস্তা তৈরিতে আমরা রেকর্ড করেছি, এয়ারপোর্ট তৈরিতে রেকর্ড করেছি, প্রতিটি রাজ্যে কতগুলো করে এইমস তৈরি হচ্ছে আপনারা দেখেছেন, প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ, আর বলে শেষ করা যাবে না এত কিছু।